নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন চাকরির ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। খাদ্য দপ্তরে নতুন নিয়োগ হচ্ছে, সেই নিয়ে আরো একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করব। তো ডিটেলস আলোচনা করার আগে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো খাদ্য দপ্তরে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে প্রজেক্ট ম্যানেজার, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট ম্যানেজার WTL সাইডে অর্থাৎ ওয়েবেল টেকনোলজি লিমিটেডে তার বিজ্ঞপ্তি দিয়েছে। পিডিএফটা আমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেব। তো পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, পিডিএফটা ডাউনলোড করার পর আমরা ডিটেলস দেখে নিচ্ছি। অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড বাই থার্ড পার্টি এজেন্সি ফর এনগেজমেন্ট দ্য পোস্ট অফ প্রজেক্ট ম্যানেজার ইন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। তো খাদ্য দপ্তরে থার্ড পার্টি বা ওয়েবেলের মাধ্যমে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ হবে। পজিশনটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী বলেছে, ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক, MSc ইন IT অর কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস ইন MSc, এইগুলোর মধ্যে যে কোনো একটা, ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক অথবা MSc ইন IT অথবা কম্পিউটার সায়েন্স অথবা MCA তে ফার্স্ট ক্লাস থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ডিজাইরেবল এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, MBA থাকতে হবে অথবা 2 ইয়ার ম্যানেজমেন্ট ডিগ্রি অ্যাট PG লেভেল। এরপরে এক্সপিরিয়েন্স কী চেয়েছে, মিনিমাম টেকনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ASP.NET টেকনোলজি ইন প্রোগ্রাম ক্যাপাসিটি, সার্টিফিকেশন ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, অ্যাটলিস্ট 5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ ম্যানেজার, শুড হ্যাভ এ ম্যানেজ এ টিম অফ অ্যাটলিস্ট 20, শুড হ্যাভ ইন্ডিপেন্ডেন্টলি লেড এ প্রজেক্ট অ্যাটলিস্ট 10 করোড় অর্থাৎ 10 লাখের প্রজেক্ট কন্ট্রোল করতে পারবে বা মিনিমাম 20 একটা টিমেকে হ্যান্ডেল করতে পারবে, আর কোনো জায়গায় 5 বছরে ম্যানেজার হিসাবে কাজ করেছে সেই রকম অভিজ্ঞতা থাকলেই হবে। ডিজাইরেবল টেকনিক্যাল এক্সপিরিয়েন্স কী চেয়েছে, সার্টিফিকেশন ইন স্ক্রাম মাস্টার, সার্টিফিকেশন ইন রিস্ক প্রসেস ম্যানেজমেন্ট, ইফিসিয়েন্ট অ্যান্ড অ্যাডভান্স এক্সেল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, নলেজ অফ ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপিং কন্টেন্ট ডকুমেন্টস অ্যান্ড এগ্রিমেন্টস, এরকম বিভিন্ন এক্সপিরিয়েন্স চেয়েছে। এজ কত হয়েছে, আপ টু 45 ইয়ার্স, 45 ইয়ার্স অবধি বয়সের মধ্যে আবেদন করতে পারেন। বেতন বলেছে কত, মান্থলি 1.5 লাখ টাকা, বেতন কিন্তু যথেষ্ট আছে। জব রোলস এবং রেসপন্সিবিলিটি বলা আছে, তো আমি PDFটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন। আবেদনের লাস্ট ডেট কত, আবেদনের লাস্ট ডেট হলো 29 অক্টোবর 2020। আপনাকে এই ইমেল আইডিতে অর্থাৎ আগের বারে যারা আবেদন করেছিলেন ইমেল আইডিতে একটা নিচে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম এবং যে রিকোয়ার ডকুমেন্টসগুলো বলেছে সেই ডকুমেন্টসগুলোকে PDF করে, একসঙ্গে একটা PDF করে তারপরে কিন্তু আপনাদেরকে এই ইমেল আইডিতে মেল করতে হবে। কী কী বলেছে, কপি অফ অ্যাডমিট কার্ড ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, কপি অফ আধার কার্ড, ইপিক অ্যান্ড প্যান কার্ড, কপি অফ টেস্টিমোনিয়ালস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন, কপি অফ সার্টিফিকেট ইন সাপোর্ট অফ নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার। তো আপনার এমপ্লয়ার কাছ থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটার কপি আর সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের কপি এবং আধার কার্ড, ইপি এবং প্যান কার্ডের কপি এবং ডেট অফ বার্থের প্রুফের জন্য অ্যাডমিট কার্ডের কপি, এই সমস্ত ডকুমেন্টসগুলোকে PDF করে নেবেন। PDF করে নিচের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে একসঙ্গে অ্যাটাচ করে এই ইমেল আইডিতে সেন্ড করতে হবে 29 অক্টোবরের মধ্যে। তো নিচের ফর্মটা আমরা দেখে নেব। তার আগে সিলেকশন ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেসটা কী হবে, না যত মেল যাবে সেই মেল ক্যান্ডিডেটদের রিটেন টেস্টের জন্য শর্টলিস্টেড করা হবে। তো শর্টলিস্টেড করার পর তারপর ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর সময় অরিজিনাল ডকুমেন্টস কিন্তু চেক হবে এবং টার্মিনেশন করার আগে 1 মাস আগে জানিয়ে দেবে, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল জব, যদি এখন টার্মিনেশন হয় না, এটা 60 বছর অবধি জব, তাও রুলস বলা আছে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা যেটা দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা ফিল আপ করে নেবেন ঠিকঠাক, ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলো এর সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করবেন কীভাবে, স্ক্যান করে PDF করে দেবেন, PDF করে আপনাকে উপরের যে মেল আইডি আছে সেটাকে 29 অক্টোবরের মধ্যে কিন্তু সেন্ড করতে হবে। তো আজকের ভিডিওতে PSC-র মাধ্যমে কীভাবে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ হবে তার বিস্তারিত বললাম,
ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখেছেন। এই রকম আরো গুরুত্বপূর্ণ চাকরির ভিডিও আসছে, সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিওতে।